যৌথব্যয়ের মৈত্রীপূর্ণভাবে কাজ করছে এবং বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শিডিউল অনুযায়ী করা হচ্ছে। প্রতিদিন নির্মাণস্থলে শ্রমিকদের সংখ্যা হলো 20,000 মানুষের বেশি, যাদের থেকে বেশিরভাগ হলো বাংলাদেশের নাগরিক। আর তা হলো রূপপুর প্রকল্পের সাথে জড়িত কর্মসংস্থানের শুধু একটি ভাগ, একটি অংশ। এই প্রকল্প অনেক বাংলাদেশের কারখানায় অর্ডার দিচ্ছে, যার ফলে সারা দেশে অনেক মানুষ কাজ পেয়েছে। নির্মাণ কাজ, মাল সরবরাহ, পরিবহন আর অন্যান্য সেবা দেবার জন্য স্থানীয় কোম্পানি প্রকল্পের জন্য কাজ করছে। তাছাড়া প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে, আর আমি এইমাত্র এই কথা বলেছি, আমাদের ভারতীয় বন্ধুগণও সাহায্য করছে, যার কোম্পানিরা সাবসিডির হিসাবে কাজ করছে এখানে নির্মাণস্থলে। শান্তিপূর্ণ আনোর ক্ষেত্রে বিশ্ব স্বীকৃত নেতা হিসাবে রোসাতম পারমাণবিক কেন্দ্রে নির্মাণের সময় অত্যাধুনিক প্রকৌশলী সিদ্ধান্ত আর প্রযুক্তি ব্যবহার করে, যা নিরাপত্তা ও পরিবেশগত উচ্চতর নিয়ম পালন করে। কেন্দ্রটির নির্মাণ, তার অপারেশনের জন্য প্রস্তুতি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিয়ম আর সুপারিশ মেনে নিয়ে করা হচ্ছে। আমি মনে করি যে এখানে যে উপস্থিত জনাব গ্রোসি নিশ্চিত করতে পারে যে রূপপুরে ব্যবহৃত নিরাপত্তার পদ্ধতি হল নির্ভরযোগ্য আর অত্যাধুনিক। আর অবশ্যই রাষ্ট্র শুধু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে না, এই পারমাণবিক প্রকল্পের পুরো লাইফ সাইকেলে আমরা বাংলাদেশ অংশীদারীদের সমর্থন করব, পাশে থাকব। পারমাণবিক জ্বালানির টেকসই সরবরাহ করা, কারিগরি সেবা করা এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা করার দায়িত্বভার রাশিয়ান পক্ষ গ্রহণ করেছে। রূপপুর প্রকল্পের সহযোগিতার কাঠামোতে রাশিয়ান পক্ষ বাংলাদেশের পরমাণু ক্ষেত্রের জন্য অত্যন্ত যোগ্যতা সম্পন্ন বিশেষজ্ঞদের তৈরি করছে। আমাদের উচ্চ বিশ্ববিদ্যালয়ে পারমাণবিক প্রশিক্ষণ পেয়েছে 80 বাংলাদেশের শিক্ষার্থীদের বেশি, আর ভবিষ্যতে তাদের সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাবে। তাছাড়া আসলে শুধু শুধু বিদ্যুৎ কেন্দ্র আমরা গড়ে তুলি না, পুরো পারমাণবিক ক্ষেত্র আমরা গড়ে তুলছি। তাছাড়া গত বছর থেকে বাংলাদেশ অপারেশনের ম্যানেজমেন্টের জন্য রূপপুরের বিদ্যুৎ কেন্দ্রে প্রশিক্ষণ কেন্দ্র কাজ করছে। তাতে প্রস্তুত করা বিশেষজ্ঞ কেন্দ্রটির মূল প্রযুক্তিগত প্রক্রিয়া নিশ্চিত করবে। আর আজ পর্যন্ত এরকম প্রশিক্ষণ পেয়েছে 1,000-এর বেশি বাংলাদেশ নাগরিক। মূল্যবান পেশাদারী দক্ষতা ও বুদ্ধি পাওয়ার ফলে শুধু পারমাণবিক ক্ষেত্রে নয়, বাংলাদেশের অর্থনীতির অন্যান্য শিল্প ক্ষেত্রে তারা উপকারী হবে। প্রিয় বন্ধুগণ, এখন আমাদের অনুষ্ঠানের ধারাবাহিকতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমাদের বাংলাদেশের সহকর্মীদের রাশিয়ান পারমাণবিক জ্বালানি সরবরাহের সার্টিফিকেট প্রদান করা হবে। তারপর রূপপুর পারমাণবিক কেন্দ্র আনুষ্ঠানিকভাবে পারমাণবিক স্থলের মর্যাদা পাবে। আর আমি বাংলাদেশের মহামাননীয় প্রধানমন্ত্রীকে আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ শান্তিপূর্ণ আনো সহ অন্যান্য মূল ক্ষেত্রে আমাদের সহযোগিতা গভীর। অনেক ধন্যবাদ মহামাননীয় প্রধানমন্ত্রীকে। সব রাশিয়ার বাংলাদেশি বন্ধুদের, সহকর্মীদের আমি কামনা করছি, সাফল্য কামনা করছি।